ओम शांति। आज के तारीख हलो 17 अगस्त 2022। बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टी बाच्चारा, बाबा तोमादेर असीम जगतेर समाचार शुनिये थाकेन। तोमरा एखन सदर्शन चक्रधारी हयेछो, तोमादेर 84 जन्मेर स्मृतिते थाकते हबे आर सकलके ए स्मृति मने कराते हबे। प्रश्न, शिव बाबार प्रथम सन्तान ब्रह्माके बला हबे, विष्णुके नय केन? उत्तर, कारण शिव बाबा ब्रह्मार द्वारा ब्राह्मण सम्प्रदाय रचना करें। यदि विष्णुके सन्तान बला हय तबे ओनार द्वारा सम्प्रदायेर जन्म हवा उचित, किन्तु ओनार द्वारा कोनो सम्प्रदाय रचित हय ना। विष्णुके केउ मामा बाबाओ बोलबे ना। তারা যখন লক্ষ্মীনারায়ণ রূপে মহারাজা মহারানী হন তখন ওনাদের সন্তানরাই তাদের মাম্মা বাবা বলে। ব্রহ্মার থেকে ব্রাহ্মণ সম্প্রদায় রচিত হয়। গীত, তুমি হলে মাতা পিতা। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন যে কোনো গুরু গোসাই এমনভাবে বলতে পারে না যে বাবা বসে বাচ্চাদের বোঝান। বাবা বসে বাচ্চাদের কি বোঝাবেন? কোন বাবা? এ তো কেবল তোমরাই জানো। আর কোনো সৎসঙ্গকে এমনভাবে বলতে পারে না। যদিও বাবা সাই মেহের বাবা বলে, কিন্তু ওরা তো যা বলে তার কিছুই বোঝে না। তোমরা জানো ইনি হলেন অসীম জগতের পিতা, অসীম জগতের সমাচার শোনান। এক হয় জাগতিক সমাচার, আরেক হয় অসীমের সমাচার। এই দুনিয়ায় কেউ জানেই না। বাবা বলেন, তোমাদের অসীম জগতের সমাচার শুনিয়ে থাকি, তবে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতে চলে আসবে। তোমরা জানো যে বাবা বরাবর নিজের পরিচয় দিয়েছেন আর সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয় সেও যথার্থভাবে বুঝিয়েছেন। তা বুঝে নিয়ে আমরা অন্যান্যদেরকেও বুঝিয়ে থাকি। বীজকে পরমপিতা পরমাত্মা বা বাবা বলা হয়। আমরা আত্মারা হলাম ওনার সন্তান। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা আত্মারা হলাম পরমাত্মার সন্তান। পরমপিতা পরমাত্মা পরমধামে থাকেন, উনি মূল বতনের মানে পরমধাম এর সমাচার বুঝিয়েছেন। কিভাবে সমগ্র এই মালা তৈরি হয়, সর্বপ্রথমে বাবা বুঝিয়ে থাকেন যে আমি হলাম তোমাদের বাবা আর আমি পরমধামে বাস করি। আমাকে নলেজফুল ব্লিসফুল বলা হয়ে থাকে। আমি এসে তোমাদের অর্থাৎ আত্মাদের পবিত্রতা সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করি। বাচ্চাদের বুদ্ধিতে এসব ঘুরতে থাকে, আমরা আসলে কোথাকার বাসিন্দা। আমাদের অর্থাৎ সকল আত্মাদের নিজেদের ভূমিকা পালন করতে হবে। পার্টের রহস্য কেউ বুঝতে পারে না, কেবল বলতে থাকে পুনর্জন্ম নেবে। আত্মা এত জন্ম নেয়, কেউ 84 লক্ষ জন্ম বলে। কাউকে বোঝাও তাহলে বুঝে যাবে যে 84 জন্মই সঠিক। 84 জন্ম কীভাবে নেয় তা বুঝিয়ে থাকাও বুদ্ধিতে থাকা উচিত। বরাবর আমরা শতপ্রধান ছিলাম, তারপর শত রজ তমতে এসেছি, এখন সঙ্গমে পুনরায় আমরা শতপ্রধান হচ্ছি। বাচ্চারা, এ অবশ্যই তোমাদের বুদ্ধিতে থাকবে, তবেই তো তোমাদের সদর্শন চক্রধারী বলা হয়ে থাকে। এ কথা তো অতি সহজ, যা বৃদ্ধাও বোঝাতে পারে যে বরাবর আমরাই 84 জন্ম নিয়েছি, আর কোনো ধর্মালম্বীরা নেয় না। এও বোঝাতে হয় এখন আমরা হলাম ব্রাহ্মণ, তারপর দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে যায়, সর্বোচ্চ হলেন শিব বাবা। এ এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে। এরকমভাবেই আমরা পুনর্জন্ম নিয়ে থাকি। পুনর্জন্মকে তো অবশ্যই মানতে হবে। এখন তোমাদের নিজেদের 84 জন্মের ভূমিকায় স্মৃতি এসেছে। বৃদ্ধাদের জন্য এই শিক্ষা অতি সহজ, তোমাদের কোনো বই পত্র ইত্যাদি পড়ার প্রয়োজন থাকে না। বাবা বুঝিয়েছেন যে তোমরা 84 জন্ম কীভাবে নিয়ে থাকো। তোমরাই দেবী দেবতা ছিলে, তারপর 8 জন্ম সত্যযুগে, 12 জন্ম ত্রেতায়, 63 জন্ম দ্বাপর কলিযুগে নিয়েছো, আর এই এক জন্ম হলো সবচেয়ে উঁচু। তাহলে সহজেই বোঝো, তাই না? কুরুক্ষেত্রের বৃদ্ধ বাতারাও বোঝো, তাই না? কুরুক্ষেত্রের নাম তো প্রসিদ্ধ, বাস্তবে এ হলো সবই কর্মক্ষেত্র। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। ওই কুরুক্ষেত্র তো একটি গ্রাম, এ সমস্ত হলো কর্ম করার ক্ষেত্র। এখানে এখন লড়াই ইত্যাদি শুরু হয়নি,
তোমরা এই সমগ্র কুরুক্ষেত্রকে জানো। বস্তে তো এক জায়গাতেই হয়, বাবা বলে থাকেন সমগ্র এই কর্মক্ষেত্রেই রাবণের রাজ্য রয়েছে। রাবণকে দাহ করেও এখানে রাবণের জন্ম হয়, এখানে এখানে শিব বাবার জন্ম হয়, এখানে দেবী দেবতারা ছিলেন, তারপর তারাই সর্বপ্রথমে বাপ মার্গে যায়। বাবাও ভারতেই আসেন, ভারতের মহিমা অপার, বাবাও ভারতেই বসে বোঝান বাচ্চারা তোমরা 5000 বছর পূর্বে আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছেলে। রাজত্ব করতে তার মধ্যে প্রথম স্থানাধিকারী লক্ষ্মীনারায়ণ বিশ্বের উপর রাজত্ব করতেন। তাদের 5000 বছর হয়ে গেছে, ওনাদের বিশ্ব মহারাজন বিশ্ব মহারানী বলা হতো। ওখানে অন্য কোনো ধর্ম তো নেই, সেই জন্য যারাই রাজা হবে তাদের বিশ্ব মহারাজন বলা হবে। তারপর ইনি অমুকে গ্রামের রাজ্যের, ইনি অমুক গ্রামের বলা হয়ে থাকে। তোমরা জানো যে আমরাই বিশ্বরাজ্য প্রাপ্ত করে থাকি, বাবা বুঝেছে, তোমরা যমুনার তীরে রাজত্ব করে থাকো। তো আমরা সত্যযুগে যমুনা নদীর তীরে রাজত্ব করব। সেই জন্য বুদ্ধির দ্বারা এটা স্মরণে রাখতে হবে যে 4 যুগ এবং 4 বর্ণ রয়েছে। পঞ্চম হলো এলিফ, মানে সঙ্গম যুগ, যাকে কেউ জানে না। মুখ্য হলো ব্রাহ্মণ ধর্ম, ব্রহ্মামুখ বংশজাত ব্রাহ্মণ। ব্রহ্মা কখন এসেছেন? অবশ্যই বাবা যখন সৃষ্টি রচনা করবেন তখন প্রথমে ব্রাহ্মণ চাই। এ হলো ডাইরেক্ট ব্রহ্মার মুখবংশীয়। ব্রহ্মা হলো শিব বাবার প্রথম সন্তান। বিষ্ণুকেও কি সন্তান বলা হবে না? যদি সন্তান হয় তাহলে তার থেকে সম্প্রদায় রচিত হবে। কিন্তু ওনার বিষ্ণু থেকে তো সম্প্রদায় রচিত হয় না, না ওনাকে মাম্মা বাবা বলা হবে। সে তো মহারাজা মহারানী, নিজেদেরও একটি সন্তান হয়ে থাকে। এ হলো কর্মভূমি, পরমপিতা পরমাত্মাকেও সেই কর্ম করতে হয়, না হলে এসে কী করে? যে এত মহিমা করা হয়ে থাকে, তোমরা দেখো যে শিব জয়ন্তীরও গায়ন আছে, যদিও শিব পুরাণ লেখা রয়েছে কিন্তু তাতে কোনো কথা বোঝা যায় না। মুখ্য হলোই গীতা, তোমরা ভালোভাবে বুঝে গেছো যে শিব বাবা কীভাবে আসেন। ব্রহ্মাকে অবশ্যই চাই, এখন ব্রহ্মা কোথা থেকে আসবে? সূক্ষ্মলোকে তো সম্পূর্ণ ব্রহ্মা রয়েছে, এই কথাতেই লোকেরা আটকে পড়ে। ব্রহ্মার কর্তব্য কী? সূক্ষ্মলোক থেকে কী করে থাকে? বাবা বোঝান, যখন ইনি ব্যক্তরূপে থাকেন তখন ইনার মাধ্যমে জ্ঞান প্রদান করে থাকি। তারপর ইনি জ্ঞান গ্রহণ করতে করতে ফরিস্তা হয়ে যান, ওটি হলো সম্পূর্ণ রূপ। তেমন ওই মাম্মা রূপ তোমাদেরও এমনই সম্পূর্ণ রূপ হয়ে যায়। বৃদ্ধ বৃদ্ধ মাতারা কেবল এতটুকুই ধারণা করুক যে আমরা 84 জন্ম কীভাবে নিয়ে থাকি। এও বোঝানো হয়ে থাকে যে বাবা কর্মক্ষেত্রের ভূমিকা পালন করতে পাঠিয়ে দেন, মুখে কিছু বলতে হবে না। এই ড্রামাও তৈরি করাই রয়েছে, ড্রামা অনুসারে সকলকেই আপন আপন সময় অনুসারে আসতে হবে। সেই জন্যে বাবা বসে বোঝান সৃষ্টির আদিতে সর্বপ্রথমে কে ছিলেন, তারপর শেষে কে ছিলেন, শেষে সমস্ত সম্প্রদায় জরাজীর্ণ অবস্থা প্রাপ্ত হয়েছে। এছাড়া এমন নয় যে প্রলয় হয়ে যায় আর শ্রীকৃষ্ণ বালকৃষ্ণ আঙ্গুল চুষতে চুষতে আসে। বাবা ব্রহ্মার মাধ্যমে নতুন সম্প্রদায় স্থাপন করেন। পরমপিতা পরমাত্মা এ দেবী সৃষ্টি রচনা কীভাবে করেন সে তো তোমরা জানো, ওরা তো কৃষ্ণকে ভেবে বসে আছে। তোমরা জানো বাবাই হলেন পতিত পাবন, সে সেই আসবেন পবিত্র করে দিতে। যারা কল্প পূর্বে হয়েছিল তারাই আসবে, এসে ব্রহ্মার মুখবংশ হবে আর পুরুষার্থ করে শিব বাবার থেকে নিজেদের উত্তরাধিকার প্রাপ্ত করবে। রচয়িতা নলেজফুল তো হলেন তিনি, তাই না? উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হতে পারে, দাদাও ওনার থেকেই পা। ওনার মহিমায় গাওয়া হয়ে থাকে, তমেইব মাতাশ্চ পিতা তমেইব, তমেইব বন্ধুশ্চ সখা তমেইব, তমেইব বিদ্যা দ্রবীণং তমেইব, তমেইব সর্বং মম দেব দেব। অবশ্যই প্রকৃত সুখদাতা হলেন তিনি, এও তোমরাই জানো, দুনিয়া জানে না। যখন রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে দুঃখ শুরু হয়। রাবণ অবুঝ বানিয়ে দেয় বালকদের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত বিকার প্রবেশ করেছে ততক্ষণ তাদের মহাত্মা সমান বলা হয়ে থাকে। যখন সাবালক হয় তখন লৌকিক আত্মীয়রা তাদের দুঃখের রাস্তা বলে দেয়। প্রথম রাস্তা বলে তোমায় বিয়ে করতে হবে, কিন্তু দুঃখের প্রথম রাস্তা হচ্ছে বলে তোমাদের
তোমায় বিয়ে করতে হবে। লক্ষ্মী নারায়ণ এবং রাম সীতা কি বিয়ে করেনি? কিন্তু তাদের জানাই নেই যে ওনাদের পবিত্র প্রবৃত্তি মার ছিল। তারা বিয়ে করেছিল কিন্তু তাদের মধ্যে কি ছিল? পবিত্রতা ছিল। এ হলো অপবিত্র প্রবৃত্তি মার। ওনারা তো পবিত্র স্বর্গের মালিক ছিলেন, আমরা হলাম পতি নরকের মালিক। এ খেয়াল বুদ্ধিতে আসে না? তোমরা ভারতের মহিমা শোনাও, এটা কি ভুলে গেছো যে ভারত সর্ব ছিল, আদি সনাতন দেবীদেও তা ধর্ম ছিল, পবিত্র ছিল, তবেই তো অপবিত্রতা তাদের সামনে গিয়ে মাথা ঠেকায়। প্রণাম করে পতির পাবন বাবাই পবিত্র দুনিয়া স্থাপন করেন, বরাবর ভারত পবিত্র ছিল, তো এখন তো মুখে বলে আমরা অপবিত্র। কোনো যুদ্ধাদি হলে যজ্ঞ রচনা করে শান্তির জন্য মন্ত্র এর জন্যই জপ করে, কিন্তু শান্তির অর্থ বোঝে না, হলো অতি সহজ গডফাদার বলে, তাহলে অবশ্যই বাচ্চাই হলো, তাই না? উনি আমাদের সকলের বাবা, তাহলে আমরা ব্রাদার্স হয়ে গেলাম, তাই না? বরাবর, অবশ্যই আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশীয় সন্তান। তো আমরা ব্রহ্মণ হচ্ছে মুখবংশাবলী সন্তান। সত্যযুগে তো মুখবংশীয় হয় না, কেবলমাত্র সঙ্গমে মুখবংশী হওয়ার জন্য ভাই বোন বলে থাকো। বাবা বলেন, প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে সাধারণ বৃদ্ধের শরীরে প্রবেশ করে থাকি, যার নাম পরে ব্রহ্মা রাখি। যিনি আবার জ্ঞানকে ধারণ করে অব্যক্ত সম্পূর্ণ ব্রহ্মা হয়ে যান, হলেন তিনি, অন্য কথা নেই। ব্রাহ্মণ তারপর তারাই দেবতা হন, পরিক্রমা করে শেষে এসে শূদ্র হয়ে যায়, তারপর ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করে থাকেন। বৃদ্ধাদের ওপরেও ব্রাহ্মণীদের পরিশ্রম করতে হবে। আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এ তো বুঝতে পারে, তাই না? বাবা বলেন, আমায় স্মরণ করো, এ যোগ অগ্নির দ্বারাই বিকর্ম বিনাশ হবে। তিনি সমস্ত আত্মাদেরকে বলেন, মামেকম স্মরণ করো। শিব বাবা বলেন, ভাগ্যশালী তারা, হে শালিগ্রামরা, তোমাদের অর্থাৎ আত্মাদের বুদ্ধিতে এ জ্ঞান ঢেলে দিই। আত্মা শুনি পরমাত্মা বাবা শোনান ব্রহ্মার মুখের মাধ্যমে। ব্রহ্মার দ্বারা স্থাপনা তবে তো অবশ্যই মানুষে হবে আর বৃদ্ধ হবে। ব্রহ্মাকে সর্বদাই বৃদ্ধ দেখানো হয়, কৃষ্ণকে ছোট মনে করে ব্রহ্মাকে কখনো ছোট বাচ্চা বলবে না। ওনার ছোট রূপ রচনা করা হয় না, যেমন লক্ষ্মীনারায়ণের ছোট রূপ দেখানো হয় না, তেমনি ব্রহ্মারও দেখানো হয় না। বাবা স্বয়ং বলেন, আমি বৃদ্ধের শরীরে আসি, বাচ্চারা তোমাদেরকেও এই মন্ত্র শোনাতে থাকতে হবে। শিব বাবা বলেন, মামেকম স্মরণ করো। শিবকে ব্রহ্মাকে বাবা বলা হয়, শঙ্করকে কখনো বাবা বলা হয় না। ওরা তো শিব শঙ্করকে মিলিয়ে ফেলে, এও তো বুদ্ধিতে বসাতে হবে। আত্মাদের পিতা পরমপিতা পরমাত্মা এখন এসেছেন, তাই এমন এমন সহজ কথা বৃদ্ধাদের বোঝানো উচিত। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে পূর্বে তোমাদের কি বানিয়েছিলাম, তখন এতটুকু তো বলো যে সদর্শন চক্রধারী হয়েছিলাম। বাবা, আর চক্রকে স্মরণ করতে করতে তোমরা রোহানী বিদেশি মানে পরমধামে চলে যাবে। ওই ফরেন তো হলো দূরের দেশ, তাই না? তোমরা অর্থাৎ আত্মারা সকলেই আমরা হলাম দূর দেশের অধিবাসী। আমাদের ঘর দেখো কোথায়, সূর্য চাঁদেরও ওপরে, যেখানে কোনো দুঃখ নেই, তো পরমধামে কোনো দুঃখ নেই। এখন তোমাদের আত্মাদের ঘরকে মনে পড়েছে? আমরা সেখানে অশরীরে থাকতাম, শরীর ছিল না, এই খুশি থাকা উচিত। আমরা এখন নিজেদের ঘরে ফিরছি, বাবার ঘর তথা আমাদের ঘর। বাবা বলেন, আমায় স্মরণ করো আর মুক্তিধামকে স্মরণ করো। বিজ্ঞান নিয়ে যারা অহংকার করে তারা তো পরমাত্মাকে একদমই জানে না। বাবার দয়া হয় যে ওদের কানেও যেন কিছু পড়ে, তবেই শিব বাবাকে স্মরণ করবে, দেহ অভিমান ভেঙে যাবে, নর থেকে নারায়ণ হওয়ার এ হলো সত্য কথা। প্রকৃত পিতাকে স্মরণ করো, তবেই সত্য ভূখণ্ডের মালিক হয়ে যাবে। প্রকৃত পিতাই স্বর্গ স্থাপন করে থাকেন, তিনি বলেন, আর সমস্ত সঙ্গ থেকে বুদ্ধিযোগ ছিন্ন করো, 8 ঘন্টা সরকারি চাকরি করো, এর থেকেও এ হলো অনেক উচ্চ দরের উপার্জন। যেখানে যাও বুদ্ধির দ্বারাই সব স্মরণে রাখতে হবে। তোমরা হলে কর্মযোগী, কত সহজভাবে বোঝান। বৃদ্ধাদের দেখে আমি অত্যন্ত খুশি হই, কারণ এরাও আমাদেরই হামজিন্স। আমি মালিক হব আর হামজিন্স হবে না, তাহলে সেও তো ঠিক নয়। বাবা হলেন অবিনাশী জ্ঞান সার্জন, সদ্গুরু জ্ঞান ইঞ্জেকশন দিয়েছেন,
অজ্ঞানতার অন্ধকার বিনাশের জন্য তোমাদের অজ্ঞানতা দূর হয়ে গেছে, বুদ্ধিতে জ্ঞান এসে গেছে, সব কিছু জেনে গেছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা আমরা সমস্ত আত্মারূপে বাচ্চাদের জানাই স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক নম্বর, উচ্চ পদ উপার্জনের জন্য বুদ্ধির যোগ আর সব কিছু থেকে ছিন্ন করে একমাত্র বাবার সঙ্গে যুক্ত করতে হবে। তো আছে বাবা, উচ্চ পদ উপার্জনের জন্য আমাদের বুদ্ধির যোগ আর সব কিছু থেকে ছিন্ন করে একমাত্র বাবার সঙ্গে যুক্ত হতে হবে, সত্য পিতাকে স্মরণ করে সত্যখণ্ডের মালিক হতে হবে। দুই নম্বর, যেমন ব্রহ্মা বাবা জ্ঞানকে ধারণ করে সম্পূর্ণ হন, তেমনি বাবার সমান সম্পূর্ণ হতে হবে। যেমন ব্রহ্মা বাবা জ্ঞানকে ধারণ করে সম্পূর্ণ হন, তেমনি বাবার সমান সম্পূর্ণ হতে হবে। বরদান, অটুট নিশ্চয়ের আধারে বিজয়ের অনুভবকারী সদা প্রফুল্লিত এবং নিশ্চিন্ত ভব। নিশ্চয়ের লক্ষণ হলো মনসা বাচা কর্মণা, সম্বন্ধ সম্পর্ক প্রতিটি বিষয়ে সহজভাবে বিজয়ী। যেখানে নিশ্চয় অটুট সেখানে বিজয়ের ভবিতব্য টলমল করতে পারে না। এরকম নিশ্চয় বুদ্ধি সম্পন্ন রাই সদা প্রফুল্লিত এবং নিশ্চিন্ত থাকে। কোনো বিষয়ে এটা কি কেন কীভাবে বলাই হলো চিন্তার নিদর্শন। নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত আত্মার স্লোগান হলো, যা হয়েছে, ভালো হচ্ছে আর ভালোই হবে। তারা খারাপের মধ্যেও ভালোর অনুভব করবে, তাদের চিন্তা শব্দেরও অবিদ্যা হবে। স্লোগান, সদা প্রসন্নচিত্ত থাকতে হলে, যদি আমরা সবসময় প্রসন্নচিত্ত থাকতে চাই সবসময়, তাহলে বুদ্ধিরূপী কম্পিউটারে ফুলস্টপের মাত্রা লাগাও। তো যত আমরা ফুলস্টপ লাগাবো, যত যা হয়েছে তার সব জায়গায় ফুলস্টপ লাগাবো, তত আমাদের সবসময় আমরা প্রসন্ন থাকতে পারবো। তাহলে বুদ্ধিরূপী বাবা বলেছেন, সদা প্রসন্নচিত্ত থাকতে হলে বুদ্ধিরূপী কম্পিউটারে ফুলস্টপের মাত্রা লাগাও। ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। Oh,